ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল অ্যাগ্রো সায়েন্স বিডিএর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছে আমি শফিকুল ইসলাম। আজকে ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আমাদের মাতৃভূমির এই মাটিগুলো থেকে ইট প্রস্তুত করা হয় এবং সম্পূর্ণ অটোমেটিক মেশিনে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন বিভিন্ন বিষয় সম্পর্কে। আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, ধন্যবাদ। চলুন দেখি ভিডিওটি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা ইটের ভাটার আসলে অটোমেটিক ইট প্রস্তুতির একটা মেশিন। এটা একটি বড় ট্রাকের ইঞ্জিন, সেলফ স্টার্ট, ডিজেল চালিত, 6 সিলিন্ডার। ইঞ্জিন কত স্পিডে চলছে এবং রেকর্ড আওয়াজ শব্দের সাহায্যে চতুর্দিকে পরিবেশ কেমন হয়ে পড়েছে, প্রচণ্ড শব্দ। এরপর ফ্যান ঘুরছে দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে আসলে মোল্ডিং করার জন্য, অর্থাৎ মাটিগুলোকে মোল্ড করার জন্য, এবং তার সাথে পানি এবং মাটি মিক্সড হয়ে ইটির এক একটি পাটা তৈরি হয়। এটা হচ্ছে সেই ইট মাটিগুলোকে মোল্ড করার জায়গা। এখানে মাটিগুলোকে ফ্যানের সাহায্যে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এরপরে এখানে মাটি এনে ঢালা হচ্ছে, শ্রমিক ভাইয়েরা এর মধ্যে মাটি ঢালছেন। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মাটিগুলোকে কেটে কেটে নিয়ে দেওয়া হচ্ছে। শ্রমিক ভাই যারা আছেন তারা মাটিগুলোকে কাটছেন, কেটে মাথায় করে নিয়ে, গাড়িতে করে মাথায় নিয়ে তারা ওই মোল্ড কুশের মধ্যে ঢেলে দিচ্ছেন। শ্রমিক ভাইয়েরা তারা হাস্যজ্জ্বল, বেশ মজা উপভোগ করছেন। সারাদিন এইভাবে চলে, দুপুর পর্যন্ত, সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এইভাবে মাটিগুলোকে মোল্ড করার জন্য কেটে কেটে ওর মধ্যে তুলে দেবে সাহায্যে মাটিগুলোকে কেটে যাচ্ছে। দেখেন, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, মোল্ডের মধ্যে দেওয়া হচ্ছে। এখন আমরা দেখতে পাবো সাইড ভিউ, সাইড থেকে মোল্ডের মধ্যে যে মাটিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে পানির সাথে মিক্সড করে ইটের শেপ দেওয়া হচ্ছে। তো ইটের শেপ আসলে এইভাবে হয় না, প্রথমে এখানে মাটিগুলোকে পানির সাহায্যে কেটে কেটে নিচের অংশের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। অটোমেটিক মেশিনের সাহায্যেই হয়। এরপরে দেখছেন একটি পাটা তৈরি হচ্ছে, মাটির ফ্রেশ পাটা সাইডে ভাই কেটে নিয়ে চাকার সাথে সেগুলোকে দিচ্ছেন, এরপরে ইট হিসেবে সেগুলোকে পাশে কাটা হবে। এটাও অটোমেটিকভাবেই হ্যান্ড হাতের সাহায্যে দেখেন টেনে ইটের শেপ এগুলোকে কাটা হচ্ছে। এভাবে ইটগুলোকে কেটে সাইডের ট্রের উপরে রেখে দেওয়া হয় এবং এই ইটগুলোকে এখন নিয়ে যাওয়া হবে শুকানোর জন্য। দেখতে পাচ্ছেন ইটের শেপ বা ইটের আকৃতি কত সুন্দর, মসৃণ। হাতে ইট তৈরি করলে আসলে এভাবে মসৃণ হয় না, এত সুন্দর হয় না, সাইজও ঠিক থাকে না। কত সুন্দর সাইজের ইটগুলোকে এখন নিয়ে যাওয়া হবে শুকানোর জায়গায়। হচ্ছে এখানে ইটগুলোকে আরো কাটছে কীভাবে, চিকন লোহার গুণা পার বলতে পারি আমরা, এটার উপরে লাগানো আছে। পাটাগুলোকে আসার পর চাপ দিয়ে আমরা সাহায্যে এগুলোকে নির্দিষ্ট সাইজে কেটে নেব, টিয়ারটিও যে সাইজ সেই সাইজ অনুযায়ী এগুলো কেটে নেব। এরপর এগুলো ছোটো ছোটো ট্রলি আছে, এই ট্রলিতে করে হাত দিয়ে ঠেলে নিয়ে শুকানোর জায়গায়। দেখুন এখানে হাত দিয়ে ছোট কাঠির সাহায্যে এগুলোকে ইটগুলোকে রোদ্রে রেখে দেওয়া হচ্ছে শুকানোর জন্য।
এভাবে শ্রমিক ভাইরা দিনে অন্তত একটা মেশিনে প্রায় 20-22 হাজার ইট তারা কাটতে পারেন। একসঙ্গে এখানে প্রায় 20 থেকে 22 জন শ্রমিক কাজ করেন, সকাল থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত তারা এই কাজগুলো করেন। ট্রলিতে করে ইটগুলো নিয়ে এসে এখানে রাখা হয়েছে, এগুলো শুকানো হবে। এভাবে ইটগুলোকে এখানে শুকাতে দেওয়া হচ্ছে। এখানে ভাইরা এগুলোকে সুন্দরভাবে সারিবদ্ধভাবে নামিয়ে রাখছেন শুকানোর জন্য। আমরা দেখছি এই পর্যায়ে ইটগুলো, একদিন আগে যে ইটগুলো রাখা হয়েছিল সেগুলো মোটামুটি শুকিয়ে এসেছে, এবং শুকানোর পর সেগুলোকে আবার সাইডে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখা হয় ইটগুলো যেন ভালোভাবে শুকাতে পারে। দেখতে পাচ্ছেন এখন ইটগুলো কিছুটা শুকেছে এবং সাইডে যেগুলো আছে সেগুলো অনেকটা শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন উপরে গাঁথা আছে যে ইটগুলো সেগুলো শুকিয়ে গেছে প্রায়, আর নিচেরগুলো একটু কাঁচা আছে এখনও, ঠিক মতো এখনও শুকায়নি, আরও 2-1 দিন সময় লাগবে এগুলো শুকানোর জন্য। আমি আপনাদের বিস্তারিত দেওয়ার চেষ্টা তুলে ধরার চেষ্টা করছি, না টেনে ভিডিওটি পুরোটাই দেখুন। এটা দেখতে পাচ্ছেন যে যেখানে ইটগুলোকে পোড়ানো হয় সেই পোড়ানোর জায়গায় ইটগুলোকে সাজানো হয়েছে পোড়ানোর জন্য। ইটগুলোকে সারিবদ্ধভাবে গুছিয়ে গুছিয়ে সাজানো হয়েছে এবং সাইডে ফাঁকা রাখা হয়েছে ওই কর্নার দিকে, ওই অংশ দিয়ে বাতাস প্রবেশ করার জন্য। এটা চুল্লির যেখানে ইট সাজানো হয় সাজিয়ে নেওয়া হয়েছে এবং তার উপরে ঢেকে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কয়লা দেওয়ার জায়গা, চুল্লির ভিতরে কয়লা দেওয়া হয়, কারণ ইট পরানোর জন্য কয়লা অত্যন্ত প্রয়োজন, কয়লা ছাড়া ইট পরানো যাবে না। কয়লাগুলোকে গুঁড়ো করে রাখা হয়েছে এখানে চুল্লির ভিতরে কয়লার গুঁড়ো দেওয়ার জন্য জায়গা রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখুন কী পরিমাণ আগুন ওর মধ্যে জ্বলছে, এত তীব্র আগুন ওর মধ্যে। আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি, হাওয়া টেনে নিচ্ছে তার মধ্যে আগুন পুড়ছে কয়লা দিয়ে। এখানে কয়লা দেওয়া হচ্ছে, কয়লা দেখুন কীভাবে কয়লা দেওয়া হয়। এখানে প্রত্যেকটা চেম্বার থাকে, চেম্বারগুলোতে প্রায় তার 12 ঘন্টা পর্যন্ত এভাবে কয়লা দেন প্রত্যেকটা চেম্বারে। একসাথে 2-3টি চেম্বার চালু থাকে, প্রত্যেকটা চেম্বারে প্রায় 15-17 হাজার ইট থাকে পোড়ানোর জন্য। এভাবে 12 ঘন্টা পর্যন্ত তারা সময় নির্দিষ্ট সময় ধরে এখানে কয়লা দিতে থাকেন। এই কয়লা পুড়েই কালো ধোঁয়া সৃষ্টি হয়, তখন ওর ভিতরে ইটগুলো একেবারে পুড়ে যায়। এই কয়লা পোড়ানো শেষ হলে ফায়ারম্যান থাকেন, তিনি এসে এগুলোকে পরীক্ষা করে দেখেন যে 12 ঘন্টা এই কয়লা দেওয়ার ফলে ইটগুলো ঠিক মতো পুড়েছে কিনা। প্রত্যেকটা ভাটাতে এরকম ফায়ারম্যানেরা এসে চেক করেন যে ইটগুলো ঠিক মতো পোড়ানো হয়েছে কিনা 12 ঘন্টার মধ্যে। আপনাদের পুরোটাই আমি দেখানোর চেষ্টা করছি কয়লাগুলো কিভাবে দেওয়া হচ্ছে। দুজন শ্রমিক ভাই সবসময় দুজন করে থাকেন, তারা শিফট ডিউটি হিসেবে তারা কয়লা দিতে থাকেন। এখন একটু শীতকাল, এই জন্য কিছুটা ওনারা আরাম বোধ করছেন, কিন্তু গ্রীষ্মকাল যখন আসে তখন ওনাদের জন্য এই চুল্লির উপরে থাকা খুবই কষ্টদায়ক, কারণ একদিকে সূর্যের তাপ আরেকদিকে চুল্লির তাপ, তারপরে কষ্ট করে শ্রমিক ভাইরা এখানে কাজ করছেন। দেখুন কয়লা দিতে থাকবেন তারা, নির্দিষ্ট সব সময় দেওয়া হয় না অবশ্য, নির্দিষ্ট সময় পর পর। এখন আমরা দেখব চুল্লির ভিতরে
ইটগুলো যেগুলো পোড়ানো হয়ে গেছে সেই ইটগুলো বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে ইটগুলো খালি হয়ে গেছে, এখান থেকে ইটগুলো সরানো হয়েছে। দূরে দেখতে পাচ্ছেন ইটের গুঁড়া যেগুলো পড়ে আছে সেগুলোকে নিয়ে যে আবার নতুন চুল্লির উপরে এগুলো দেওয়া হয়। গুঁড়াগুলো পড়ে আছে, ইট নতুন করে সাজানোর পর তার উপরে এগুলো দেওয়া হয়। সাদা ধোয়া বেরোচ্ছে, এখন কয়লার ধোয়া এখনও আসেনি। তখন কয়লা ঠিক মতো পুড়বে, তখন কালো ধোয়া আসবে। এখানে ইটগুলোকে গ্রেডিং করা হচ্ছে। যারা ইট বের করেন চুল্লির ভিতর থেকে, ইট ঠান্ডা হওয়ার পর তারা বাছাই করেন ইটগুলো এখান থেকে। যেগুলো এক নম্বর ইট, তারা এক নম্বর ইটগুলোকে বাছাই করে করে তারা নিয়ে যান। যেগুলো ভালো মানের ইট ঠিক মতো পোড়ানো হয়েছে সেগুলো এক নম্বর, তারপর দুই নম্বর, তিন নম্বর এবং গড়ে। কীভাবে ইটগুলোর গ্রেডিং হয়ে থাকে, যেগুলো বেশি পোড়ানো হয় একবারে পুড়ে ঝামার মতো হয় সেগুলোকে পিকেট ইট বলে। এখানে শ্রমিক ভাইরা এগুলোকে বাছাই করে করে পার্শ্ববর্তী জায়গায় খোলা জায়গার মধ্যে তারা রেখে দেন। দেখছেন চুল্লির ধোয়া নির্গমন অংশ কত লম্বা এবং ধোয়া বের হচ্ছে। তো ধন্যবাদ আপনাদেরকে এই পর্যন্তই আজকে।